बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين شبعي أمر شكي شكي بلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا سيشتي كل شباب أجيك مدير خشير دير فعل رحمة للعالمين اللهم উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা আশিকদের সালাম দিও নবীজি পাকের আওয়াজ আল্লাহুম্মা মদিনার মাটিরে তুই যে বড় খাতিরে বলুন ও মদিনার মাটিরে তুই যে বড় খাতিরে আমার নবীর কারণে ঝুলে বলুন ঠিক কিনা ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় পাগল হয় মাটি কাঁদে রে আমার নবীজির প্রেমে রে বলো পাগল হয় মাটি কাঁদে রে
আমার নবীজির প্রেমে তেরে আমার নবীর কারণে আল্লাহুম্মা আলি সাইয়িদিনা তেরে নসলে পাক মেঁ হ্যায় বাঁচা বাঁচা নূর কা তুই হ্যায় আইনে নূর তেরা সবে ঘরানা উপস্থিত আজকে ঐতিহ্যবাহী চট্টগ্রামের জমিনে জিলা নিজামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বলিরহাটে আজি মোশান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই আজি মোশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আপনার সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন সারা বিশ্বের অন্যতম সফল ইসলাম প্রচারক পীরে তরিকত আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিনুল আলি সবাইকে মারহাবা এবং আমার আগে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাতগণ তাকরির পেশ করেছেন এবং আমার সামনে উপবিষ্ট অসংখ্য অগণিত আশিকে রাসূল আশিকে বলী আশিকে মিলাদুন নবী প্রিয় ভাইরা এবং পর্দানিশি পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশাসনের ভাইরা স্কুল কলেজের ভাইরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সর্বপ্রথম প্রশংসা করছি যিনি আমাকে আপনাকে সবাইকে এখনো জীবিত রেখেছেন এবং আমাদেরকে রিজিক দিচ্ছেন এবং আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের প্রভু মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়েতে সবাই চিৎকার কি বলুন আলহামদুলিল্লাহ আরে ফিরে বলবেন না আলহামদুলিল্লাহ কোন আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে হাত দিয়েছেন কাজ করার জন্য জীবন ঠিক কিনা পা দিয়েছেন চলার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য জীবন ঠিক কিনা আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করতে চাই কি চাই না সাথে সাথে মহান রব্বুল আলামিনের সর্বদা প্রশংসা করতে হবে কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মানাফিদাত কালিমাতুল্লাহ জুরবন আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দারা আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি তোমরা কিভাবে আমার প্রশংসা আদায় করবে সারা পৃথিবীর জমিনে
গাছগুলোকে যদি তোমরা কলমের কালি বানাও, সারা পৃথিবীর জমিনের পানিগুলোকে যদি সেই কলমের কালি বানাও, তারপর বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান লিখে শেষ করতে পারবে না। বীরবলন সুবহানাল্লাহ। সাথে সাথে তারিফ গুণগান প্রশংসা করছি ওই সৃষ্টির যাকে না বানাইলে আমাকে আপনাকে কাউকে বানাইতেন না, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউলা কালামা খলকতুল আফলাক। হে বন্ধু, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে না বানাইতাম আরশ জমিন কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ওই নবীর উপর শুকরিয়া আদায় করতে ওই নবীর কদমে চরণে হাজারো লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করে সবাই দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর গোলামি আমরা চাই কিনা, সেই নবীর সংগ্রাম আমরা চাই কিনা, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? মহান রাসূল মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে এমন একটি সময় আমরা মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়েছি, এমন একটি সময় এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, যেই সময়টাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কাঞ্চিতে আমার নবীর সানিধ্যে আগমন হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলার জমিন বলেন পৃথিবীর বিভিন্ন কাঞ্চিতে আমার নবীর শানে বিয়াদবি হচ্ছে, আমার নবীর শানে গুস্তাখি হচ্ছে। এ সুন্নি মুসলমান ভাইরা বলুন, যেই সমস্ত ব্যক্তিরা আমার নবীর শানে বিয়াদবি করছে তারা কি কখনো মুসলমান হতে পারে? আরে জীবন হতে পারে? তারা মুসলমান না শয়তান? আরে জীবন মুসলমান না শয়তান? আমার নবীর শানে 2020 সালে বিয়াদবি হয় নাই। আমার নবী যখন দুনিয়ার জমিনে ছিল তখন আমার নবীর শানে বিয়াদবি হয়েছিল। জোরে বলো ঠিক কিনা? আমি আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ থেকে একটি ঘটনা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত নাযিল করলেন তাদের কাছে আমি আল্লাহ তাআলার ইসলামের বাণী, ইসলামের বাণী আমি আল্লাহ তাআলার একাত্মতার বাণী, সত্যের বাণী আপনি পৌঁছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ মোতাবেক যখন আমার নবী কুরাইশদের কাছে, আমার নবী নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছে যখন ইসলামের বাণী পৌঁছে দিলেন, তখন কুরাইশদের মধ্য থেকে জাহান নামের কুকুর আবু লাহাব এসে আমার নবীকে বলতে লাগলেন রাব্বালা তাআলি হাজা দাওয়াতান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই জন্য রেখেছো? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই যখন আবু লাহাব আমার নবীর ধ্বংস কামনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, সাথে সাথে আবু লাহাবকে জাহান্নামী হিসেবে ঘোষণা করে পবিত্র কালামুল্লাহ শরীফে গোটা একটি সূরা নাযিল করে দিয়েছেন, আর সেই সূরাটির নাম হলো সূরা লাহাব। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু যখন আমার নবীকে মক্কার কুরাইশ বংশের, বিশেষ করে আমার নবীর চাচা ছিল এই আবু জাহেল, আমার নবীর চাচা যখন আমার কালামুল্লাহ শরীফে আয়াত নাযিল করে দিলেন, আমার আল্লাহ পাক বলছেন এ আবু লাহাব আমার নবী ধ্বংস হবে না, কারণ আমি আমার নবীকে জগতের জন্য, আমার দুনিয়ার জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি, আমার নবী কখনো ধ্বংস হতে পারে না, বরং তুই আবু লাহাব ধ্বংস হবি, তোর দুই হাত ধ্বংস হবে, তোর মাল দৌলত সমস্ত কিছু ধ্বংস হবে, তোর স্ত্রী তোর সাথে জাহান্নামে যাবে, তোর কোনো কিছুই কাজে আসবে না, তোর দুনিয়াও বাতিল, আখেরাত বরবাদ করে দিয়েছস। আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা সহ্য করেন না। আজকে 2020 সালে আমার নবীর শানে বিভিন্ন জায়গায় বিয়াদবি হচ্ছে, যাদের কোনো
আছে, নবীর প্রতি ইশকে মহব্বত আছে, তারা কি কখনো আমার নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারে? আমরা কি কখনো আমার নবীর শানে কেউ যদি বেয়াদবি করে আমরা কি কখনো তার সহ্য করতে পারি? আজকে থেকে বাংলা জমিন নয় যেখানে আমার নবীর শানে বেয়াদবি হবে, আপনারা নবীর প্রেম মহব্বত অন্তরে ধারণ করে জিহাদের পক্ষে নামতে প্রস্তুত আছেন কিনা, হাত তুলে বলুন আছেন কিনা? কারণ আমার নবী হচ্ছে আমাদের ঈমান, জুরবন ঠিক কিনা? ঈমানের উপর যদি কেউ আঘাত করে আমাদের নবী হচ্ছে আমাদের ঈমান, আর সেই ঈমানের উপর যদি কেউ আঘাত করে সে ইন্ডিয়ার প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, যেই দেশের রাজা হোক না কেন, কখনো আমরা তা বরদাস্ত করতে পারি না, জুরবন ঠিক কিনা? শুধু বাদশা নয়, আমার নবী হচ্ছে দুনিয়া আখেরাত, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফুল কায়নাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত কিছুর বাদশা হচ্ছে আমার নবী, জুরবন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কালামুল্লাহ শিরবি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুম আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আযাবা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ, এবং তাদের জন্য রয়েছে কঠিন 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 শাস্তি, জোরে বলুন কিনা? আজকে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবীর শানে বিয়াদবি করছে, তারা দুনিয়ার জমিনে শাস্তি না পেলেও তারা অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে অবশ্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কুকুর হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবেন, জোরে বলুন ঠিক কিনা? তারপরও যারা আমার নবীর শানে বিয়াদবি করবে, আমাদের জীবন থাকতে আমরা সর্বোচ্চ প্রতিবাদ করতে রাজি আছি কিনা? সবসময় খেয়াল রাখবেন, নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক রাসুলের দুশ্মন, বাবার আছে কিনা? কে বলে গিয়েছেন? কাজী নজরুল ইসলাম, তার প্রেম তার কলবের মধ্যে নবীর প্রেম ছিল বিজয়, তিনি এই জজবায় জজবা লেখা লিখে গিয়েছেন। তো আমরা তো মিলাদুন নবীর মাহফিল করছি, এই নবীর প্রেম ছাড়া আজকে আপনার কলবে নবীর প্রেম আছে, আপনি নিজেকে সুন্নি দাবি করছেন, আশিকের রাসূল দাবি করছেন, আপনার আশিকের রাসূল তখনই বাস্তবায়ন হবে যখন আপনি নবীর অপমানে যদি আপনি নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, তখনই আপনি প্রমাণ করতে পারবেন আপনি নিশ্চয় নিশ্চয় একজন সত্যিকার আশিকের রাসূল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদের কলবটা নবীর প্রেমে ভরপুর রাখুক, ভরপুর রাখুক, সবাই বলুন আমিন। তোমার ভাই থাকবে, বোন থাকবে, মা থাকবে, বাবা থাকবে, স্ত্রী থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তুমি কি তাদেরকে ভালোবাসবে? হ্যাঁ, তুমি তাদেরকে ভালোবাসো, তবে উম্মত তুমি মনে রাখো, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়ার সমস্ত কিছু চেয়ে আল্লাহ এবং আমি রসুলকে যদি তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি একজন সাচ্চা সত্যিকার ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে ভালোবাসেন সেই ভালোবাসার ফল প্রতিদান পাবেন আপনি সেই কঠিন হাশরের ময়দানে। জোরে বলুন ঠিক কিনা? রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না। আমার নবীর নূরানি চেহারা দিকে দেখিয়ে থাকতেন, দেখিয়ে থাকতেন, বলতেন দুনিয়ার জমিনে এত সুন্দর জিনিস, এত আলোকিত জিনিস আমরা আমাদের দুই চক্ষু দেখি নাই, যা আমার প্রিয় নবী নূরের চেহারা মোবারকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলুন আমিন।
আরো জোরে বলুন আমিন। আপনি নবীকে ভালোবাসতে হলে আপনি মুসলমান হওয়ার দরকার আছে কিনা? আরো জীবন আছে কিনা? এই মুসলমান কিভাবে হবে, মসজিদে না গিয়ে নাকি মসজিদে গিয়ে? মসজিদে কে কে যেতে চান দুই হাত করে বলুন। আমাদের সবারই মিলাদ নবীর মাহফিল আছে, নবীর প্রেম আছে, সবকিছু আছে, কিন্তু আমরা মসজিদে যেতে কৃপণতা করি, মসজিদে যেতে অলসতা করি, না ভাই হবে না। আপনি আশিক রাসূল তখনই পরিচয় দিবেন যখন আমার নবীর আদর্শ মোতাবেক মসজিদে যেতে পারবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিচ্ছেন, ভয় করো। আমি আল্লাহ তাআলাকে যেমনি ভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই বলির হাতে সুন্নি মুসলমান ভাইরা, মুসলমান কাকে বলে? মুসলমান ওহাকে বলে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, হজ পালন করবে, যাকাত আদায় করবে। মুসলমান কাকে বলে? যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, যেই ব্যক্তি সম্মান করবে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি সদা সত্য কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে। মুসলমান কাকে বলে? যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানার মন্ত্র মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া জমিন থেকে আখেরাতে যেতে চাই কি চাই না? হাত করে বলুন চাই কি চাই না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কথু ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোর ঠিক কিনা? কখনো নিরাশ হয়ে ফিরে আসতে হবে না, কারণ আমার আল্লাহ হচ্ছে সমস্ত জাহানের মালিক, আর সেই জাহানের রহমত হচ্ছেন আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদ নবীর মাহফিলে উপস্থিত হয়েছি। জোরে বলুন ঠিক কিনা? মিলাদ নবীর মাহফিলের আলোচনা আপনারা শুনতে চান কি চান না? কে কে শুনতে চান তার হাত তুলে বলুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ধৈর্য সহকারে মিলাদ নবীর আলোচনা শোনার তৌফিক দান করুন। অনেকে বলে কোরআনে হাদিসে মিলাদ নবী নাই, ঠিক কি না? আছে না? আছে না? সব দিকে আছে। মিলাদ নবী মানে না, যে নবী না আসলে তুমি পয়দা হইতা না, ওই নবীর মিলাদ নবী তারাই মানে না যাদের কলবে নবীর প্রেম নাই। জোরে বলুন ঠিক কি না? আর যাদের কলবটা নবীর প্রেমে ভরপুর তারা মিলাদ নবীর মাহফিল আয়োজন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমানকে আশিক রাসূল তখনই প্রমাণ দেখবেন যখন দেখবেন নবীর মিলাদে, নবীর কিয়ামে, নবীর মিলাদের আলোচনায়, নবীর শান মানের আলোচনায় বসবে, তখনই ভাববে ওর কলবে ন্যূনতম হলো নবীর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মিলাদ নবীর মাহফিলে এসেছি, সারা বাংলাদেশি মিলাদ নবীর মাহফিল হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে মিলাদ নবীর মাহফিল হচ্ছে, আবার পৃথিবীর বিভিন্ন দেশে নবীর মিলাদের বিরোধিতা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? নবীর মিলাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে তুই হাত তুলে আল্লাহকে দেখে নে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। নবীর মিলাদ কোরআন শরীফে আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? হ্যাঁ, তাদের জন্য আছে যাদের কলবে নবীর প্রেম আছে। আর যাদের কলবে আমার নবীর প্রেম নাই তারা কখনো কোরআন শরীফে, হাদিস শরীফে, কোন কিতাবে মিলাদুন নবীর দলিল খুঁজে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? অথচ যারা সুন্নি, যারা আশিকে রাসূল, যাদের কলবে নবীর প্রেম আছে তারা কোরআন ও মিলাদুন নবীর দলিল খুঁজে পায়, হাদিস শরীফে নবীর মিলাদুন নবীর দলিল খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের
কত সুন্দরভাবে ইশারা করে দিচ্ছেন উল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন খুশি উদযাপন করে ঈদ উদযাপন করে জোর বলুন সুবহানাল্লাহ এই দুটি জিনিস একটি হলো ফজল আরেকটি হলো রহমত পবিত্র কুরআনে ইরশাদ করে দিচ্ছেন আমার আল্লাহ পাক বলেন আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জুরুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ চাই আপনাকে আসমানের জন্য জমিনের জন্য আরশের জন্য কুরসির জন্য সমস্ত কুল কায়নাতের জন্য আমি আল্লাহ চাই আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি ইয়া রাসূলুল্লাহ সমস্ত জাহানের সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন আর সকল কিছুর জন্য রহমত হচ্ছেন আপনি নবী রাহমাতাল লিল আলামিন জোর বলুন সুবহানাল্লাহ সেই নবী আমরা খুশি হতে চাই কি চাই না আজকে বাংলার জমিনে দেখবেন কারো ঘরে যদি নতুন শিশু জন্ম নেই খুশি হয় কিনা প্রত্যেক বছরে বার্থডে কেক কাটে কিনা তাতে কি ফেবাব কেউ হলে কোন ফটো আসে যেই নবী না আসলে বাচ্চা হইতো না তুমি হইতা না ওই নবীর আগমনে কেন তোমার দাঁত বেদাত ইউজ করতে হয় তাহলে বোঝা গেল কার কলমে নবীর প্রেম নাই সে শয়তান হয়ে গিয়েছে এই জন্য সে নবীর বিরোধিতা করছে জোরে বলো ঠিক কিনা তাদের কলমে ন্যূনতম আমার নবীর প্রেম থাকবে তারা কখনো আমার নবীর মিলাদ নবীর বিরোধিতা করতে পারে না 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 জোরে বলো ঠিক কিনা শয়তান ছাড়া আমার নবীর মিলাদুন নবীতে সবাই ফুল কায়নাত গাছপালা মাছ বনের শিশ বনের পশু পাখি সমস্ত কিছু আমার নবীর আগমনে খুশি হয়েছিল শুধুমাত্র একমাত্র বেজার হয়েছিল একমাত্র গুসা হয়েছিল ইবলিশ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে কাফির হিসেবে অভিষিক্ত হিসেবে ঘোষণা করে দিয়ে তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছেন জোরে বলো ঠিক কিনা আর যারা মিলাদুন নবী পালন করবে আমার নবী শুধু খুশি হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে কারণ মিলাদুন নবী পালন করা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত পালন করতে চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা আল্লাহ আল্লাহর সুন্নাত সাহাবায়ে কেরামদের সুন্নাত তাবেয়ে কেরামদের সুন্নাত আইমে শরীয়ত আইমে মারিফাত ইমামগণের সুন্নাত আউলিয়া কেরামদের সুন্নাত আমরা জারি রাখতে চাই কি চাই না জিহাদ করতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলাদুন নবীর মাহফিলে আলোচনা বোঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন কাদের জায়াকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন যেমন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন আমার বান্দাদের হেদায়েতের জন্য আমার বান্দাদের জীবনকে আলোকিত করার জন্য
আমার পক্ষ থেকে এসেছে নূর এবং একটি কিতাব। নূর হচ্ছে ওই নূর, যেই নূর না আসলে এই লাইটিং হতো না, যেই নূর না হলে আমার হাত হতো না, পা হতো না, আমি হতাম না, আপনি হতেন না, দুনিয়া হতো না, মাটি হতো না, আসমান হতো না। সেই নূর হচ্ছে আকার নবী, প্যারা নবী, দুজনের বাদশা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলুন সুবহানাল্লাহ, আর যে বলুন সুবহানাল্লাহ। যেই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। যে কিতাব এসেছে মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত সুরক, যেই কিতাব হচ্ছে আমার আপনার জীবনের গাইডলাইন, যেই কিতাবকে আপনি অনুসরণ করলে আল্লাহকে চিনবেন, রাসূলকে চিনবেন, কিভাবে জীবনের সঠিক পথে যেতে পারবেন, কিভাবে আপনি চলে জান্নাত পাবেন, কোন দিকে গেলে জাহান্নামে যাবেন, সব কিছু কোরআনে আছে কিনা, আর জীবনে আছে কিনা। আপনি হয়তো কোরআন খুলেন নাই, বিলাই দেখতেছেন না। আপনারা যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা গ্রহণ করবেন, আর যদি না জানেন মসজিদের ইমাম বা একজন হুজুর রেখে কোরআনের তাৎপর্য বোঝার চেষ্টা করবেন। যদি কোরআন আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন পবিত্র কোরআন পুরাটাই হচ্ছে আমার নবীর শান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারবেন আল্লাহর কোরআনে কত মজা রয়েছে। আমরা অলসতা করে কোরআনের এক পৃষ্ঠা পড়তে লাগবে 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, অথচ দেখবেন আপনি 10 মিনিট মোবাইলে মেসেজ করতে করতে চলে যাচ্ছেন, ঠিক কিনা? অথচ মোবাইল মেসেজের মধ্যে কোনো সোয়াব আছে, বরঞ্চ গোনা আছে। কিন্তু আপনি যদি কোরআনের একটি পৃষ্ঠা পড়েন তাতে সোয়াব আছে কিনা? একটি হরফে 10টি সোয়াব, তাহলে একটি পৃষ্ঠা যদি পড়েন কতটা সোয়াব হবে একটু ভেবে দেখুন। আমরা কোরআন পড়তে চাই কিনা, আর জীবন চাই কিনা, আমাদের বলে আলামিন আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা এমন একটি সময়ে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতে যাচ্ছি যে সময়টা হচ্ছে পবিত্র মাহে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, এই রবিউল আউয়াল মাসে আমার নবীকে বান্দাদের প্রতি দয়া করে মায়া করে বান্দাদের জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে মায়া করে। সুতরাং যে আল্লাহ আমার নবীকে মায়া করে পাঠিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এবং আমার নবীর আদর্শ এবং চরিত্রকে ফলো করার দরকার আছে কিনা, আর জীবনে আছে কিনা? আমার নবীর চরিত্র এবং আদর্শকে ফলো করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন কিনা, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করে দিচ্ছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة. جربنا الله أكبر. الله أكبر. ربنا لم يكن أبدا الدنيا زمين المدى أمي تما كي فاديش دنيا زمين المدى تمي جاور كره دانه كي مدادش شبابه بامه كي مدادش شبابه كيچه مدادش شبابه রাস্তা তোমার সামনে আসবে, তবে বান্দা তোমার থেকে মনে রাখতে হবে তুমি কোন রাস্তার মধ্যে গেলে আমি আল্লাহ জানা কিভাবে, কোন রাস্তার মধ্যে গেলে তুমি তুমি আমার জান্নাত কে পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহর পথে থাকতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তবে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটি রাস্তা দেখাই দিলাম, আর সেই রাস্তাটি হলো আমার বড়দেরকে সম্মান করা আছে কিনা, ছোটদেরকে স্নেহ করার কথা আছে কিনা, মিলাদুন নবী পালন করার কথা আছে কিনা, আর জীবন আছে কিনা? মিলাদুন নবী আমরা পালন করতেই থাকবো। যারা মিলাদুন নবীর মাহফিল বিরোধিতা করছে তারা বিরোধিতা করতে করতে কবরে গিয়ে জাহান্নামে যাবে, আর আমরা মিলাদুন নবী পালন করে করে জান্নাতে যাব। সুবহানাল্লাহ, আর জীবন সুবহানাল্লাহ। নবীর মিলাদ কত মজা, নবীর মিলাদ কত সুন্দর, নবীর মিলাদ কত কত সুন্দর ভাবে আজকে বলিরহাট জমিনে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। যদিও বা এটা মসজিদ, একটি মসজিদ হচ্ছে জান্নাতের স্থান, আজকে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করার কারণে
মসজিদ যেমন জান্নাতের স্থান, তেমন জান্নাত হয়ে গিয়েছে যৌবন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলাদ নবীর আলোচনা বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো ভাইরা, সুন্নি মুসলমান ভাইরা, আজকে আমরা মিলাদ নবীর মাহফিলে এসেছি একটি আশা নিয়ে, সেই আশা হচ্ছে আমার আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। যদি আল্লাহ এবং রাসূল আপনার উপর রাজি হয়ে যায়, দুনিয়া আখেরাতে কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? ভয় আছে? আল্লাহ এবং রাসূলকে রাজি করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর আদর্শ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের চরিত্র মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে কিনা, আর জীবন আছে কিনা? আপনি আশিক রাসূল দাবি করবেন কিন্তু মসজিদে যাবেন না, আপনি আশিক রাসূল দাবি করবেন মিলাদুল্লাহ মাহফিলে আসবেন, তা হতে পারে না। আশিক রাসূলরা সবসময় মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নবীর আদর্শকে ফলো করে, নিজেকে চরিত্রবান করে, নিজেকে উসওয়াতুল হাসানার পথে পরিচালিত করে, তারাই হচ্ছে অরিজিনাল আশিক রাসূল। বলে বলেন ঠিক কিনা? আমরা সত্যিকার আশিক রাসূল হতে চাই কি চাই না? কি হাত তুলবো চাই কি চাই না? আমরা অর্জন করতে পারি জীবন, ঠিক কিনা? হাশরের ময়দানে যখন আমার আপনার মাথার উপর বারটি সূর্য থাকবে, তখন যদি আমার নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে, আমাদের কি অবস্থা হবে? আমাদের কি হালত হবে? আমরা কোথায় যাব? বারটি সূর্যের তাপ একদিকে মাথার উপরে থাকবে, আরেকদিকে আমাদের মুখে থাকবে ইয়া নাফসি নাফসি। অথচ আল্লাহ নবী বলছেন, এ সাহাবেরা, এ উম্মতরা, কিয়ামতের ময়দানে যারা আশিকে রাসূল ছিল, যারা যার অন্তরে আমি নবীর প্রেম ছিল, যারা আমি নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করেছিল, যারা সর্বদা আমি নবীর দুরুশ্বরী পাঠ করেছিল, যারা সবসময় আমার আমি নবীর মিলাদ আয়োজন করেছিল, তাদের জন্য আমি হাশরের ময়দানে শাফায়াতের কাণ্ডারি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বলছেন, এই সাহাবায়ে কেরামরা কঠিন হাশরের ময়দানে তোমরা আমাকে তিনটি জায়গায় পাবে। কয়টি জায়গায়? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন তিনটি জায়গায় আমরা কঠিন মুসিবতের সময় আপনাকে পাবো? আল্লাহর প্রিয় নবী, দুজনের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, যখন তোমাদের মাথার উপরে বারটি সূর্যের তাপ থাকবে, যখন আমার উম্মতের মাথার উপর বারটি সূর্যের তাপ থাকবে, ওই মুহূর্তে আমি কিয়ামতের ময়দানে তিনটি জায়গায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মিলাদুন নবীর মাহফিলে এসে খুশি না বেরাস? এক এক খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। তো আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন তোমাদের উপর বারটি সূর্যের তাপ থাকবে, তখন তোমরা আমার নবীকে তিনটি জায়গায় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরামরা, তোমরা কঠিন হাশরের ময়দানে তিনটি জায়গায় আমি নবীকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে তোমরা আমাকে পেয়ে যাবে মিজানে, যেখানে তোমাদের নেকের এবং গুনাহের ওজন করা হবে, ওই জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। দুই নম্বরে তোমরা আমাকে পেয়ে যাবে ফুলসিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে পেয়ে যাবে কোথায়? হাউজে কাউসারে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, যা আর কোন নবীকে দান করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে উম্মতের কলবের মধ্যে আমি নবীর প্রেম ছিল, যে উম্মতের কলবের মধ্যে আমি নবীর প্রেম ছিল, যাদের কলবের মধ্যে আমি নবীর প্রেম ছিল, যারা মিলাদ নবীর মাহফিলে এসেছে, আমার নবীর উপর দুরুদ শরীফ পড়েছে, তাদের জন্য তাদেরকে কঠিন হাশরের ময়দানে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে করিয়ে তাদেরকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা? দুই হাত তুলে বলুন চাই কিনা? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতে সুন্নিয়তের
খেদমত করতে পারি আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় আছি সবাই আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিন সবাইকে কবুল করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।